आज 29 जुलाई मोहन बागान दिवस एवं अवश्य आजकल दिन के केंद्र कर लॉकडाउन चलले गोटा पृथ्वी जुड़े एक उन्मादना तैरी मोहन बागान घर ऐले विख्यात से जुटी मानस विदेश जुटी एवं विख्यात धाराभाष्यकार অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় বহু মানুষের সাথে একটা দেখা সাক্ষাৎ হয় এই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকি কারণ এই দিনটা মোহনবাগান সমর্থকদের কাছে এত গুরুত্বপূর্ণ এই 29 জুলাই 11 জন খালি পায়ে ফুটবলার গোড়াদের হারিয়ে প্রথম আইপিএল জয় করেছিল পরদিন ভারতে এই দিনটা ছিল একটা অনুপ্রেরণার দিন স্বাধীনতা সংগ্রামীদের কাছে এবং তাদের মধ্যে এটা জেগেছিল যদি খালি পায়ে খেলে গোড়াদের হারিয়ে ওরা কাপ জিততে পারে তাহলে এদের আমরা হারাতে পারবো না কেন স্বাধীনতা সংগ্রামটা অনেক জোরদার হয়েছিল মোহন বাগানের এই জয় তুমি জানো ওই সময়ে যারা কবি ছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত সেই দিনটা নিয়ে লিখেছিলেন যে মোহন বাগান শুধু একটা ক্লাব নয় পরাধীন ভারতের কাছে এটা ছিল একটা বড় প্রেরণা তাই মোহন বাগানীরা যারা ওই সময়ের ঘটনা জানতে পারে এই মুহূর্তে এই দিনটার জন্য স্মরণ করে তারা আজকে খুব গর্বিত হয় আজকের এই দিনটি যখন ফিরে ফিরে আসে প্রতি বছর আসলে মোহনবাগান জাতীয় ক্লাব স্বীকৃতি পেয়েছিল ওই একটা ঘটনার জন্যই আমি বলবো মোহনবাগান 130 বছর অতিক্রান্ত মোহনবাগান আমাদের কাছে আমাদের খেলোয়াড়দের কাছে আমি তো সত্যি মনির আমি খুব মানে গর্বিত যে আমার জীবনে এরকম একটা সুযোগ এসেছিল যে এরকম একটা দলে খেলার যে দলটা জাতীয় ক্লাব শুধু নয় সারা পৃথিবীতে যার অনেক সুনাম রয়েছে আমি পেলের সাথে খেলার সুযোগ পেয়েছি এই ক্লাবে এসে আমি মারাদোনার সংস্পর্শে আসতে পেরেছি এই ক্লাবে এসে আমি একটা কথা বলতে পারি যে মোহনবাগানে খেলেছি বলেই আজ মানস ভট্টাচার্য সারা ভারতবর্ষের ফুটবল প্রেমীদের কাছে একটা নাম হয়েছে বলতে পারি এই ক্লাবই কিন্তু আমাকে সুযোগ দিয়েছিল এই ক্লাবের হয়ে সবুজ মেরুন জার্সি পরে খেলার সুযোগ আমাকে এই ক্লাবই দিয়েছিল তাই আজকের এই দিনটা তুমি যেরকম বললে আজকের দিনের প্রতিক্রিয়া কি খুব খারাপ লাগছে ঘরে বসে আছি লকডাউন চলছে আজকে তুমি জানো সারা পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউন চলছে আজকের দিনটা ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না মানসবাবু আপনার মন খারাপের মাঝে একটা আনন্দ দেবার মতো একটা ঘটনা তুলে ধরি যে এই মানুষ বিদেশের জুটির খেলা বিদেশের বুকেও কিন্তু আছড়ে পড়েছে সেই মানে খবর এবং মোহনবাগান সেভাবেই কিন্তু সুনাম অর্জন করেছে তাই বিদেশেও এই মানুষ বিদেশদের খেলা বিদেশেও কিন্তু অনেক বেশি আদরের সাথে গ্রহণ হয়েছে তার প্রমাণ আজকের দিনে আমেরিকার মতো জায়গাতে বড় বড় বিল্ডিং এ কর্পোরেট হাউসে মোহনবাগান বাংলায় লেখা রয়েছে এবং সেখানে ডিজিটালি সেই নাম মানে ভেসে আসছে এটা তো অনেকটা আনন্দদায়ক ঘটনা কি বলবেন দুঃখের মাঝেও না না 100 বার শোনো কয়েকদিন আগেই আমরা মননে মোহনবাগান একটা প্রোগ্রাম করেছি ফেসবুকে এবং বিদেশে যারা আছে নিউ ইয়র্ক বিভিন্ন জায়গায় যারা রয়েছে আমাদের মোহনবাগান সমর্থকেরা তারাই এই প্রোগ্রামটা করেছিল সেই মননে মোহনবাগান প্রোগ্রামে ভিনদেশি মোহনবাগান সমর্থকদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লেগেছে ওদের সাথে কথা বলেছি অনেকক্ষণ ধরে আমরা চ্যাট করেছি এবং এই 29 জুলাইয়ের আগে 25 জুলাই এই প্রোগ্রামটা হয়েছিল মনে খুব ভালো লেগেছিল আসলে আমি তো তোমাকে একটা কথা বলি মোহনবাগান শুধু একটা নিচক ক্লাব নয় মোহনবাগান কিন্তু একটা কি বলবো তোমাকে মোহনবাগান আমি তোমার সাথে কথা বলছি আমার মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে আসলে আমি যে এই ক্লাবে খেলবার সুযোগ পেয়েছিলাম এই ক্লাবে বিভিন্ন ট্রফি জয়ের ক্ষেত্রে একটা ভূমিকা নিতে পেরেছিলাম এটাই আমাকে আজকে অনুপ্রেরণা দেয় আজকের দিনটা সত্যিই মনে আমাদের মোহনবাগান খেলোয়াড়দের কাছে মোহনবাগান প্রেমীদের কাছে অত্যন্ত একটা আনন্দের দিন তুমি বলছিলে আমি ধারা বিবরণী দেই এখন হ্যাঁ আমি ধারা বিবরণী দেই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা যখন হয় অনেকে আমাকে বলে আমি নাকি মোহনবাগানকে একটু টেনে আবেগ নিয়ে আমি কথা বলি কিন্তু আসলে সেটা নয় তুমিও ধারা বিবরণী দাও আমরা যখন ধারা বিবরণী দেই তখন আমরা খেলার কথাটাই বলি
সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ব্যাপারটা আসে না। যে ভালো খেলে, যে ভালো কিছু করে, তাকে নিয়েই আমরা উচ্ছ্বসিত হই। তবে আজকে এই দিনে আমি মোহনবাগান প্রেমীদের কাছেও একটা বার্তা দিতে চাই, আপনারা সাবধানে থাকুন, ঘরে থাকুন, ঘরে বসেই মোহনবাগান ডে পালন করুন। এমন কিছু করবেন না যাতে সরকারি নিয়ম লঙ্ঘন করে আমাদের এই লকডাউন পিরিয়ডের মধ্যে কোনো একটা অঘটন ঘটে যায়। সকলে ভালো থাকবেন, প্রত্যেককে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকের এই সুন্দর দিনটিতে।